নমস্কার বন্ধুরা, পূর্ণিমা ইজি কিচেনের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি নিয়ে চলে এসেছি এই সিজন চেঞ্জের সময় অত্যন্ত উপকারী সজনের ডাঁটা, আলু ও বেগুন দিয়ে রুই মাছের ঝাল রেসিপি। তাহলে চলুন দেখে নিই এই রেসিপি আমি বাড়িতে কীভাবে বানাই। এই রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি রুই মাছ, তো আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারেন। রুই মাছগুলো আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং আদার পেস্ট মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টার জন্য। এরপর সজনের ডাঁটা এবং আলুগুলো কেটে লম্বা লম্বা করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এরপর বেগুন নিয়েছি, বেগুনগুলো জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আগে থেকে এইভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিলে বেগুনটা যেমন কালো হবে না, সবজি যেমন কালো হয় না, তেমন তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এবং কালার খুব ভালোবাসে। এরপর আমি মাছ ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো ভাজার জন্য আমি একটু পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, প্রচুর তেল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারেন। তো মাছ দেওয়ার পর সঙ্গে সঙ্গে উল্টো করবেন না, একটু ওয়েট করবেন, এক ফুট হয়ে গেলে উল্টো এক ফুট ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু হাই রাখবেন, নাহলে মাছগুলো নিচের থেকে লেগে যায়। এইভাবে মাছগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত মাছ তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সজনের ডাঁটা এবং আলু। সজনের ডাঁটা এবং আলু দিয়ে ভালো করে নেড়ে তারপর তাকে ঢেকে আমি দুই থেকে তিন মিনিট করে ফ্রাই করে নিচ্ছি। এটা কিন্তু আমরা সেমি ফ্রাই করব। দেখুন, দু তিন মিনিট পর সজনের ডাঁটা এবং আলু কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। সমস্ত সবজি তুলে নিয়েছি, দেখুন সজনের ডাঁটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর যতটুকু বাকি আছে সেটা চলেই হয়ে যাবে। এরপর ওই তেলেই আমি বেগুনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। প্রথমে বেগুনটা ফ্রাই করে নিই মাছ ভাজার পর, কারণ বেগুন তেলটাকে টেনে নেয়, অ্যাবজর্ব করে নেয়। তো তার জন্য শেষে দিলাম বেগুনগুলো। এইভাবে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। বেগুন ফ্রাই করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখবেন, না হলে কিন্তু বেগুন সেদ্ধ হয় না, শক্ত হয়ে যায়, এবং ঢেকেই রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, এইভাবে দুবার ঢেকে আমি বেগুনগুলোকে ফ্রাই করে নিয়েছি। বেগুন লাল লাল করে ফ্রাই করা হয়ে গেলে বেগুনগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই দুই টেবিল চামচ পরিমাণ তেল আমি অ্যাড করে দিলাম। এরপর আগে থেকে আমি এক টেবিল চামচ পরিমাণ সর্ষে এবং দুই টেবিল চামচ পরিমাণ পোস্ত বেটে রেখেছিলাম, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে মিশিয়ে এটা রেখে দিচ্ছি যাতে তেতো না হয়ে যায়। এরপর আর একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি, হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচ এবং লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ, আর সামান্য জল দিয়ে একটু তরল করে মিশ্রণটা মিশিয়ে রেখে দিচ্ছি। এরকম হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো যদি জল দিয়ে গুলে তরকারিতে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির মধ্যে একটা সুন্দর কালার আসে। আপনারা চাইলে শুকনো গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে এভাবে গুলে দিলে কিন্তু তরকারিতে কালারটা খুব ভালো আসে। তো তারপর আমি কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা ফোড়নে। এরপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন, ফোড়নটা দিয়ে এরপর দিয়ে দেব গোটা জিরে। সমস্ত মশলাগুলো একটু ফ্রাই করে নেব তেলে,
একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ নুন। নুনটা এইভাবে দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো দেখুন, এরপর আমি এটাকে ঢেকে 2 মিনিট পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিচ্ছি। 2 মিনিট পর দেখুন পেঁয়াজগুলো কিন্তু যথেষ্ট লাল হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে এবং ফ্রাইও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রসুন, আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট করে রাখার এই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। এখানে রসুন, কাঁচা লঙ্কা এবং আদার মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, তার জন্য এটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। এটা ঢেকে আমি 1 মিনিট একটু ফ্রাই করে নিয়েছি, এই গন্ধ, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন খুব সুন্দর গন্ধ ফ্রাই হয়ে গেছে। এরপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও ঢেকে রেখে রান্না করে নেব। দেখুন পেঁয়াজ যে বাটা দিয়েছিলাম সেই পেঁয়াজ বাটা এবং যে আগে থেকে পেঁয়াজ ফ্রাই করেছিলাম সমস্ত মশলা কিন্তু ভালো করে নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট, 2 টমেটো পেস্ট দিয়েছি। টমেটো পেস্ট দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি ঢেকে, যাতে টমেটোর যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। তো দেখুন টমেটো পেস্টও খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে যে বাটাটা তৈরি করেছিলাম, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে সামান্য একটু ওই যে পেস্ট করেছিলাম সেই বাটিতেই সামান্য একটু জল ধুয়ে দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। তো 1 মিনিট এইভাবে আমি ঢেকে একটু রান্না করে নিলাম। মশলাতে কিন্তু তেল ছেড়ে গেছে। সমস্ত মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ফ্রাই করে রাখা সজনে ডাঁটা এবং আলু। এখন বেগুনটা দেব না, পরে দেবো। এখন থেকে বেগুন দিয়ে দিলে কিন্তু বেগুনটা ঘেঁটে যাবে, গোটা গোটা থাকবে না। তো এই মশলার সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে 3-4 মিনিট একটু ঢেকে রান্না করে নিলাম। দেখ খুব সুন্দরভাবে কিন্তু মশলা এবং সবজি মিশে গেছে। এরপর আমি জল দিয়ে দিলাম, এখানে 1 গ্লাস পরিমাণ আমি জল দিয়েছি। আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেই হিসাবে দেবেন। আর দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা সরষে এবং পোস্তর পেস্ট। আর একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেই হিসাবে জল দেবেন। এবার সমস্ত আমি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দিলাম ভালো করে ফুটে আসা পর্যন্ত। দেখুন তরকারিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ, মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম। এরপর এই সময় আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। বেগুন দিয়ে বেশি সময় ফ্রাই করলে কিন্তু বেগুনগুলো ঘেঁটে যাবে। তো এটাকে ঢেকে আমি 10 মিনিট মতো রান্না করে নিলাম। ফুল আছে, আমি গ্যাসের ফ্ল্যামটাকে নিয়ে বেগুন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ফুলকপি, মাছ, বেগুন, ডাঁটা এবং আলু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এইরকম এই সিজন চেঞ্জের সময় ঝোল বাড়িতে রান্না করে দেখুন। আশা করছি আপনাদের
আজকের এই ভিডিও খুব ভালো লেগেছে। তো আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ থাকলো। আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। এত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।